আজকের লাইফটা করার মূল কারণ হচ্ছে আশা করি অনেকেই হয়তো জানো বা সবাই হয়তো জানো যে আগামী সপ্তাহে ম্যাট ওঠার কথা আছে সুপ্রিম কোর্টে উনচল্লিশ নম্বরে তো ম্যাট নিয়ে আমরা প্রায় সবাই চিন্তিত আমরা যারা দু হাজার টেট পাস করেছি আমি একটু একটা কথা বলি ম্যাথ সম্পর্কে হয়তো আবার অনেকেই জানো না তো তাদের জন্য আমি কিছু ইনফরমেশান দিচ্ছি ম্যাথ হচ্ছে আমরা সবাই দু হাজার চোদ্দো সালের পরীক্ষা সম্পর্কে জানি দু হাজার চোদ্দো সালে যখন প্রাথমিক টেট হয় তখন ট্রেন্ড এবং নন ট্রেন্ড মিলিয়ে প্রায় পনেরো ষোলো লাখ পরীক্ষা দিয়েছিল এবার বিষয়টা হল দু হাজার চোদ্দো দুর্নীতি সম্পর্কেও আমরা জানি পরীক্ষার তারপর জয়নিং তার পরবর্তী সময়ে যে দুর্নীতি হয়েছে যেগুলো প্রকাশ্যে এসছে সেগুলোও জানি ম্যাট হয়েছিল অনেক ছেলে যারা আছে তাদের দাবি ছিল যে দু সালে ছটি প্রশ্ন ভুল আছে এবং তার উত্তর সঠিক না সঠিক নয় সেই যে একটা ডাউট সেটা নিয়ে একটি মামলা করা হয় কলকাতা হাইকোর্টে কিছু ছেলে সেই সূত্র ধরে চাকরি পায় এবং পরবর্তীতেও তারা কি করে সেই মানে সেখান থেকে চাকরি পাওয়ার পর আরও কিছু যারা আছে ছেলে তারা আবার একটি মামলা করে সেটি হচ্ছে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর তাদের দাবি এটি যে তারা যদি ছট নাম্বার পেয়ে পাশ করে থাকে তাহলে আমাদেরও এই ছ নাম্বার দিয়ে পাশ করাতে হবে এবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই ছ নম্বরের পক্ষে রায় দিয়েছিল সেই মামলাকে চ্যালেঞ্জ করে যাওয়া হয়েছিল ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে বলা হয়েছিল যে এই ছ নম্বর শুধু ওই কজনকেই নয় পরবর্তীতে সবাইকে দিতে হবে আমরা প্রত্যেকেই জানি দু সালের ওএমআর নেই ফলে এই ছ নাম্বার দিয়ে যদি আরও কিছু সংখ্যক ছেলে মেয়ে পাশ করে সেই সংখ্যা বোধ প্রায় এক লাখ থেকে দেড় লাখ ছাড়িয়ে যাবে তো এই যে চোদ্দ লক্ষ পরীক্ষা দিয়েছিল সেক্ষেত্রে বলা হয়েছে এই ছ নাম্বার দিয়ে পাশ করানোর পর ওই চোদ্দো লক্ষর আবার যাতে রেজাল্ট পাবলিশ করা হয় সেই ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে ম্যাট ওয়ান ফাইভ নাইন যে কেসটি আছে সেটির প্রায় অনেকবার স্থগিতাদেশ পড়েছে সুপ্রিম কোর্টে এবং পরবর্তীতেও কি হবে আমরা এখন কিছু বলতে পারছি না এটা ডেটের ওপর ডেট হয়তো পড়ছে কিন্তু আমরা যেটা দেখলাম চোদ্দো তারিখে আগামী সপ্তাহে ছ উনচল্লিশ নম্বরে এই মামলাটি মেনশন হয়েছে আমার কথা হচ্ছে আমরা দু হাজার বাইশে খুবই কম সংখ্যক ডিএলএড পাশ করে বসে আছি আমাদের ইন্টারভিউ নোটিসের জন্য আমরা অপেক্ষা করছি আমাদের যে আগের ব্যাচ যারা আছে তারা কিন্তু স্টে ফেলে এই কেসটির ওপর এই কেসটিকে স্থগিতাদেশ দিয়েছে দিয়ে রেখেছে আমাদের বিষয় হচ্ছে এটাই আমরা যদি এই কেসটি কোনোভাবে স্টে ফেলতে না পারি বা এই কেসটি যদি আমরা যাতে যদি আটকাতে না পারি তাহলে এই দু সালের ম্যাট থেকে প্রায় এক থেকে দেড় লাখ আরও এক্সট্রা পাশ করবে তখন আমরা দু হাজার যারা এত আন্দোলন করছি এত লড়াই করছি এই জায়গাটি মানে আমরা প্রায় নিশ্চিন্ন হয়ে যাব আমাদের চাকরি পাওয়ার কিন্তু আর কোনো আশা থাকবে না তাই আমি এই কথাটাই তোমাদের সবাইকে বলতে চাই যে যেভাবেই হোক যার যেরকমভাবেই হোক তোমাদেরকে কিউ আর কোড দেওয়া আছে ম্যাটের জন্য ফান্ডিং করো ম্যাটের জন্য যদি ফান্ডিং না করো আমরা যদি উকিল দাঁড় করাতে কোনোভাবে না পারি ম্যাট যদি কোনোভাবে সুপ্রিম কোর্টে পাস হয়ে যায় আমাদের সমূহ বিপদ আমাদের ইন্টারভিউয়ে যদি আজকে কুড়ি থেকে বাইশ হাজার পর্ষদে লাইন দেয় ম্যাট পাশ করলে সেটা দেড় থেকে দু লাখের বেশি ছাড়িয়ে যাবে এদের ওয়ে আর নেই এদের কোনো স্বচ্ছতা নেই এদের ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে দু হাজার চোদ্দো সালে তোমরা সবাই জানো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব মানে আমাদের হাতে ওয়েমার রয়েছে আমরা পরিষ্কারভাবে পরীক্ষা দিয়ে পাশ করেছি আমাদের একটাই দাবি আমাদের ইন্টারভিউ নোটিফিকেশানটা যাতে তাড়াতাড়ি দেওয়া হয় এবং আমাদের সামনে যে সমস্ত বাধাগুলো আছে সেগুলোকে নির্মূল করে আমরা যেন এগিয়ে যেতে পারি আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের নিজেদের প্রত্যেকের চাকরিটা সিকিওর করা আর কিছু না আমরা যাতে যে কজন ডিএলএড আছি যে কয়েক হাজার মাত্র ডিএলএড পড়ে আছি ট্রেনিং প্রাপ্ত আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের যাতে চাকরি হয় আমরা প্রত্যেকে সেটাই চেষ্টা করছি এবং আমি তোমাদেরকেও বলছি যে কিউআর কোড দেওয়া আছে সেখানে পর্যাপ্ত পরিমাণ ফান্ডিং করে তোমরা এগিয়ে এসো আর একটা কথা বলে রাখি যে হয় একসাথে কাজ করতে গেলে অনেক ক্ষেত্রে হয়তো মনোমালিন্য হয় সেই জিনিসগুলো যাতে আমরা পিছনে ফেলে আমরা একসাথে এগিয়ে আসতে পারি আমি এটুকুই চেষ্টা করব এবং আমি প্রত্যেককে বলবো সেটুকুই যেন সাহায্য আমাদের প্রত্যেকের প্রত্যেকের সাথে থাকে আমরা যাতে হাতে হাত রেখে এই আন্দোলনে এই লড়াইয়ে সামিল হতে পারি এবং বছর শেষে যেন আমরা খুব তাড়াতাড়ি স্কুলে যেতে পারি এটাই আমাদের একমাত্র দাবি এই লাইফটা করার আজকে একটাই লক্ষ্য সেটা হচ্ছে প্লিজ তোমরা ফান্ডিং করো ম্যাট আটকাতে হবে অনেক ইউটিউব ভিডিও আছে তোমরা সেগুলো দেখে নিতে পারো বিভিন্ন ইউটিউব ভিডিওগুলোতেও বলা হচ্ছে যে ম্যাট যদি কোনোভাবে ক্লিয়ার হয়ে যায় এটা যদি সুপ্রিম কোর্টে কোনোভাবে পাশ হয়ে যায় আমাদের বাইশের জন্য কিন্তু বিপদ আমাদের যতদিন না ইন্টারভিউ নোটিফিকেশন আসছে আমাদেরকে ম্যাট আটকে রাখতে হবে আমাদের নোটিফিকেশন না আসা পর্যন্ত ম্যাটে স্টে ফেলতে হবে ম্যাটের ডেট কিন্তু পেছোতে হবে তার জন্য আমাদের যথেষ্ট ফান্ডিংয়ের দরকার আমাদের একজন বড় উকিলের দরকার আমি আবারও বলছি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমি হাত জোর করে বলছি আমি কর তোমাদেরকে অনুরোধ করছি ম্যাটের ফান্ডিং করো ম্যাটের কিউ আর কোড এই গ্রুপে বারবার শেয়ার করা হয়েছে এবং প্রত্যেককে পার্সোনালি শেয়ার করা হচ্ছে প্রত্যেক জেলায় প্রত্যেক সাধারণ মেম্বারকে ফোন করা হচ্ছে আমরা প্রত্যেক অ্যাডমিন প্রত্যেকে ফান্ডিং করেছি আমি চাই তোমরাও সেক্ষেত্রে ফান্ডিং করো তোমাদের যেভাবে সামর্থ্য আছে তোমরা ফান্ডিং করো ম্যাচ আটকাতে না পারলে আমাদের কিন্তু কিছু করার থাকবে না অনেকে হয়তো বলছো যে আইনি লড়াই তোমাদের কত দূর এগিয়েছে বা কি হচ্ছে আশা করি তোমরা ক্লাস ফাইভের ব্যাপারে জানো পরবর্তী আমাদের বহু কেস আছে সেগুলো প্রগ্রেস সম্পর্কেও আমরা গ্রুপে দিচ্ছি আমরা আমাদের তরফ থেকে সর্বতভাবে চেষ্টা করছি আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন অ্যাডমিনরা বিভিন্ন যে সমস্ত ইলেকশানের প্রার্থীরা আছেন তাদেরকে ডেপুটেশন দিচ্ছেন ডিপিএসসিতে ডেপুটেশন দেওয়া হচ্ছে আমাদের পর্ষদে যাওয়া হচ্ছে আমরা আমাদের তরফ থেকে সর্বতভাবে চেষ্টা করছি হ্যাঁ কিছু ক্ষেত্রে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে বা কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা হচ্ছে কিছু ক্ষেত্রে আমরা এগোতে পারছি না কিন্তু আমি শুধু এটুকুই বলবো তোমরা পাশে থাকো সাহায্য করো মনোবল জোগাও আমরা প্রত্যেকে চেষ্টা করছি যাতে আমাদের প্রত্যেকের চাকরিটা সিকিউর হয় সেটা আইনি দিক দিয়ে আমরা চেষ্টা করছি আমরা বিভিন্ন দলে প্রার্থীদের কাছে গিয়ে চেষ্টা করছি শাসক দলের কাছে অনুরোধও করছি আমরা কোথাও কিন্তু বসে নেই বাড়িতে আমরা জান প্রাণ লড়িয়ে দিচ্ছি এই একটা চাকরির জন্য যাতে শুধু আমরা সবাই প্রত্যেকে যে কটা ডিএলএড মেয়ে আছে দু হাজার বাইশে প্রত্যেকের যেন চাকরি হয় এই ক্ষেত্রে আমি বলছি যে আইনি সহায়তাটা খুব দরকার আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যাট আমাদেরকে আটকাতে হবে যেন তেন প্রকারেরও এই ম্যাট আটকাতে হবে এটা আমাদের শনির মতো আমাদের সামনে ঝুলছে ম্যাট কোনোভাবে যদি বেরোয় আমি আবারও বলছি এক দেড় লাখ পাশ করবে আমাদের পর্ষদি ইন্টারভিউয়ের যে লাইন হওয়ার কথা সেটা দু থেকে তিন গুণ লাইন হবে সেই কিন্তু লাইন শেষ হবে না দেখা যাবে না তখন কিন্তু বসে থেকে কাঁদলেও কেউ আমরা চাকরির চেষ্টা করে কিছু করতে পারবো না আমাদের হাতে তখন কিছু থাকবে না তাই আবারও বলছি একটা মাসের খরচ একটু কমিয়ে একটু তোমরা ফান্ডিং করো ম্যাটের ফান্ডিং করো ম্যাটের কিউআর কোড গ্রুপে জেলায় পার্সোনালি সব জায়গায় শেয়ার করা হচ্ছে অ্যাডমিনরা শেয়ার করছে ফোন করছে ফোন ধরো প্লিজ ম্যাটের ফান্ডিংটা করো কারণ ফান্ডিং না করলে আমরা দু হাজার বাইশ তলিয়ে যাবো আমাদের নিজেদের চাকরি সিকিওর করতে হবে আমাদের নিজেদের বিষয়টা ভাবতে হবে আমি বারবার বলছি তোমাদেরকে ম্যাটের ফান্ডিং করো এই যে চোদ্দ লাখের রেজাল্ট যদি পুনরায় বেরোয় এদের কোনোভাবে আটকানো সম্ভব না এদের ওয়েমান নেই এদের চাকরিতে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়ে পড়ে আছে আমি আবারও বলছি আমাদের চাকরি সিকিউর করতে হবে আমরা শুধু আমাদের কথা ভাবব আর কারোর কথা আমাদের কিন্তু ভাবার এই মুহূর্তে দাঁড়িয়ে সময় নেই তাই বলছি শেষবারের মতো ম্যাটের ফান্ডিং করো আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি ম্যাটের ফান্ডিং করো ম্যাটের কিউ আর কোড দেওয়া হচ্ছে সবাই সমার সামর্থ্য অনুযায়ী ম্যাট ফান্ডিং করো ম্যাটের যেভাবে হোক সুপ্রিম কোর্টে এই ম্যাট আমাদেরকে আটকাতে হবে আমাদের নিজেদের চাকরি সিকিওর করতে হবে আগামী ভোটের পর আন্দোলনের ডেট ঘোষণা হবে অনেকেই আমি জানি দু হাজার নিয়ে প্যানিক করছো আমরা আমাদের কাজ কিন্তু করব। তাই বলছি আপাতত ম্যাটটা তোমাদের প্রত্যেকের লক্ষ্য আমাদের প্রত্যেকের লক্ষ্য এটা যেভাবে হোক আটকাতে হবে ফান্ডিং করো ভোটের পর যে আন্দোলন হবে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা প্রত্যেকে এসো কারণ তোমরা যদি না আসো বাড়িতে বসে যদি ভাবো যে ঠিক আছে চলছে যেভাবে হোক এভাবেই চলে যাবে এভাবে কিন্তু আর হবে না সময় কিন্তু খুব খারাপ যাচ্ছে তাই আবারও বলছি আগামীতে আন্দোলনে প্রত্যেকে আসবে প্রত্যেকটা জেলার ডি ডিপিএসসিতে যে ডেপুটেশন দেওয়া হচ্ছে তোমরা সাধারণ মেম্বার যারা আছো তারা প্রত্যেকে যাও অ্যাডমিনদের সাথে এবং অবশ্যই ম্যাট ফান্ডিং করো এই বলে আমি লাইফটা শেষ করছি আমাদের নিজেদের চাকরি আমাদের নিজেদেরকে বুঝে নিতে হবে যেভাবেই হোক আমরা প্রত্যেকের রাত জেগে থাকি আমাদের কারুর আমাদের বহু ছেলে আছে যারা ফোন করে বলছে দিদি দাদা আমরা রাত্রে ঘুম হচ্ছে না এই চাকরিটা আমাদের দরকার আমাদের প্রত্যেকের চাকরি দরকার তাই জন্য বলছি ম্যাট ফান্ডিং করো ম্যাট আমাদেরকে আটকাতে হবে নইলে কিন্তু সামনের সমূহ বিপদ আমি লাইফটি শেষ করছি প্রত্যেক জেলায় কিউআর কোড স্ক্যান স্ক্যানার দেওয়া হবে এবং গ্রুপেও দেওয়া হবে কারুর যদি পরবর্তীতে কিছু জানার থাকে সেক্ষেত্রে বিদেশদা মোহিত হাফিজুর দা অনিমেষ সুভাষ দা পার্থজিৎ প্রত্যেকের নাম্বার দেওয়া আছে গ্রুপে প্রত্যেকে ফোন করে নেবে ম্যাট আটকাও আমাদের চাকরি আমাদের অধিকার আর আমরা এই অধিকার ছিনিয়ে নেব ধন্যবাদ